সুন্দর জমজম রয়েছে বাড়িতে, কত সুন্দর। আস্তে আস্তে ঢালো মা সব গড়িয়ে একদম বাড়ি চলে যাবে কলা বাজার থেকে নড়িয়ে। ও হো হো, অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, লোভনীয়, মজাদার রেসিপি, ছোট থেকে বড় সবার একদম মন জিতেই নেবে এই রেসিপিটা একদম। আর কলা বাজার ঢালা হয়েছে আরো মজা আছে, গরম গরম তো। বন্ধুরা, আজকে চলছে অনেকই মজাদার আর জমজমার একটা নতুন কায়দায় রেসিপি। আর আপনার জন্য আজকে ইন্টারেস্টিং একটা প্রশ্নও থাকছে। প্রশ্ন হচ্ছে এই যে, চিড়ে বেশি হালকা হয় নাকি খই বেশি হালকা হয়? হ্যাঁ, খই হালকা না চিড়ে হালকা? বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন, কমেন্ট বক্সে দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন বা কী মনে হয়, চটপট লিখে ফেলুন কমেন্ট করে। ভালো বন্ধুরা ভাবি, একদমটা বেশি হালকা হাত দিয়ে একদমই দেবো। দেখছেন ভিডিওটা কি সুন্দর, দেখুন ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারো, খুব সুন্দর একটা। একদম একদম, শুরু করি নাকি বন্ধুরা? মানে অন্যরকমের মজা আসবে, একদম নরম স্পঞ্জি, সবাই খেতে পারবে, বাচ্চা বয়স্ক সবাই। কি সুন্দর একটা বন্ধুরা সেন্ট, একচুয়ালি খেয়েও বুঝতে পারবেন না যে কি দিয়ে বানানো হয়েছে, দেখাও বোঝা যাবে না, খেয়েও বোঝা যাবে না। এর মধ্যে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট, একদম এসিবি, একটা সহজ পদ্ধতি এসিবি, যার নাম হচ্ছে নাস্তা। নাস্তা চিড়ে সুজি আর দই দিয়ে এমন কায়দায় বিনা ঝামেলায় নাস্তা বানাতে চলেছি। আর কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বয়স্করা একদম খেয়ে মাতামাতি করবে, বাচ্চারা খেয়ে নাচানাচি করবে, আর মধ্যবিত্তরা কেড়ে কেড়ে খাবে সেই নাস্তাটা বানাতে চলেছি। দেখতে থাকুন, একদম জমে যাবে একদম নাস্তা, ঝড়ের বেলায় নাস্তা। বন্ধুরা দেখুন, আমাদের এখানটা ইতিমধ্যেই তো ঝড় বইতে শুরু করে দিয়েছে, ঝড়ের আগে লাগাতার আমাদের এখানটা ঝড় চলছে এখন। কি ব্যাপার কি জানি, এখন যদি এই হয় তাহলে ঝড়ের সময় কি হবে বন্ধুরা? এবার দেখুন, এই যে চিড়ে নিয়েছি বন্ধুরা, এই চিড়ে 100 গ্রাম চিড়ে আছে এতে। চিড়েটা ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, আর চিড়েটা, এই চিড়েটা পাতলা 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 চিড়ে, ভালো করে ধুয়ে নাও তো চিড়েটা। আমার মা কিন্তু বন্ধুরা একটু আগে এখান থেকে মানে ইয়ে দিয়ে পা জেনে নিয়েছে, একটু কুলোতে পা জেনে নিয়েছে, নইলে সেই ধানের ধান মতো ছিল, আগড়া টাইপের ছিল এই চিড়েটা। একদম সহজ নাস্তা, একদম একদম বিনা ঝামেলায়, ঝড়ের সময় ঝামেলা না হলেই ভালো। হ্যাঁ দেখুন না কিভাবে শুধু চটপট বানাবো আর ঝটপট খাওয়া হয়ে যাবে। হ্যাঁ দেখুন, এবার এর মধ্যে দেখুন, এ কাজী বেরো। হ্যাঁ এবার দেখুন, এই সুজি নিয়েছি, এটা হচ্ছে 200 গ্রাম আছে। হ্যাঁ কিন্তু নেবো আমি 100 গ্রাম। আচ্ছা বন্ধুরা, এই একটা অন্য রকমের রেসিপি। দেখুন বন্ধুরা, নতুন কায়দায় মজাদার রেসিপি। দেখুন বন্ধুরা, এতটা আছে, তার মানে 100 গ্রাম নিয়েছি, তার প্যাকেটটা 200-র মতো ছিল, 200। আচ্ছা এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এমনি সিম্পল জল, সিম্পল। আর বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন অনেক মজা আসবে, কত সহজ দেখুন। হ্যাঁ আর একটু নুন দিয়ে দিচ্ছি, দেখুন ছোট বড় সবাই খেতে পারে, মজা এসে যাবে। নুন মানে কত, একটা কলা পাতা নিয়ে এসেছি, আমাদের গাছের কলা পাতা মনে হচ্ছে। নুন দিয়ে দিয়েছি, সামান্য একটু, এই যে এটা আছে চিনি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা 2 চামচ। হ্যাঁ চিনি গুঁড়ো করা না, 3 চামচ, 3 চামচ, 3 চামচ হলো না, সে 4 চামচ, 4 চামচের মতো দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি গুঁড়ো করা ছিল। হ্যাঁ এবার এটাকে আমি মিক্স করে নেব। বন্ধুরা বাবা, তার মানে নিরামিষ দিনে এটা তো খেতে পারবে কেউ, নিরামিষটা একদম বাবা। এই দেখুন, হ্যাঁ এটা কি নিরামিষ হবে? তো একদম একদম সম্পূর্ণ নিরামিষ। বাহ, যে কোনো দিনে সবাই তার মানে খেতে পারবে, সবাইয়ের জন্য।
দেখুন বন্ধুরা, একদম সুজি আর চিড়ে পুরোটাই জল টেনে নিয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা কারা কারা সুজি চিড়ে এইসব খেতে ভালোবাসেন বা খান কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি জানি এই সব জিনিস কিন্তু এমনিতে মানুষজন খায়, আর বিশেষ করে উপোসের দিনে বা পুজো বার্তার দিনেও কিন্তু খাওয়া দাওয়া হয়। একদম একদম। এবার একটা স্যান্ডউইচ নিয়েছি, দেখুন। আমি কদিন আগে সুজি খাচ্ছিলাম, একটু নরম খাবারের প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো বন্ধুরা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুবিধা, হজমে সুবিধা করে দেয় বন্ধুরা, দেখবেন খুব ভালো। একদম পাতলা চিড়ে হলে খুব সুন্দর হয় বন্ধুরা, গরমের সময় নরম নরম খাবার ভালো লাগবে, অসুবিধা হবে না। একদম একদম, জমে যাবে। এবার এর মধ্যে এই দেখুন টক দই দিয়ে দেবো। বাহ, বাপি যে সমস্ত জিনিস কিন্তু দিচ্ছ, হয়তো বন্ধুরা আজকের রেসিপি মনে হচ্ছে কী বানাচ্ছে চিড়ে দিয়ে সুজি দিয়ে, কিন্তু বন্ধুরা মজাদার আর খুব উপকারী এই রেসিপিটা একদমই। আবার টক দই দেওয়া হচ্ছে, টক দইও 100 দিয়ে দিলাম, সব 100 করে। আচ্ছা, সোজা হিসেবে একদম। তাহলে এটা কি 200 ছিল? 200। আচ্ছা, দিয়ে ভালো করে ফেটে নেবো। বন্ধুরা সহজ কায়দায় মজাদার রেসিপি চলছে আজকে অনেকেই। এবার এর মধ্যে দেখুন, আর সমস্ত বন্ধুদের জন্য, এই বন্ধুদের জন্য এই ঝড় বৃষ্টির সময় বন্ধুরা কি আর হবে, ঝড় বৃষ্টির সময় বন্ধুরা খেয়ে তো বাঁচতেও হবে। আমাদের এখন চিড়ে কিনে রেখে দিয়েছি বন্ধু, সত্যি সত্যি। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ অল্প একটু, এটা হচ্ছে খাবার শোঁটা, খাবার শোঁটা অল্প একটু দিয়ে দিলাম। আর একটু দেবো বেকিং পাউডার। বন্ধুরা ঝড়ের সময় কী যে হবে জানি না, আপনারা প্রত্যেকে সবাই সাবধানে থাকবেন, হ্যাঁ, আর ভালো থাকার চেষ্টা করবেন সবাই পরিবারের সকলে। হ্যাঁ, বেকিং পাউডার, খাবার শোঁটা অল্প দিতে হবে আর বেকিং পাউডার একটু বেশি দিতে হবে, কেন বন্ধুরা ঝড় হলে খুব চিন্তা হয়, ঝড়ে যে কোথায় কী হয় তার কোনো মানে কুলকিনারা থাকে না, ঝড় নিজেও জানে না বন্ধুরা কোথা দিয়ে যাচ্ছে, কি করবে না করবে কাউকে চেনে না বন্ধুরা। ঝড়ের সময় একটা আম গাছ ছিল আমাদের এখানে, সেটা তো একদম গিয়েছে। তারপর বন্ধুরা আমাদের ঝড়ে আমাদের অনেক বড় বড় বন্ধুরা ক্ষতি হয়েছে, সেই জন্য বন্ধুরা আমরা জানি আমাদের পুরো ছাদের চিলিয়ে ঘরটা একদম পুরো গুঁড়ো হয়ে গিয়েছিল ঝড়ের সময় একবার, ভাবি তাই না? তো জানি না বন্ধুরা কি হবে এবারে, আস্তে আস্তে করে ঘূর্ণিঝড় নাকি আসবে। আর এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। কিন্তু বন্ধুরা ঝড় আসে আসুক, খাওয়া দাওয়া তো বন্ধ রাখা যাবে না সত্যি না। এই রেসিপিটা কিন্তু অনেকই মজাদার, কি সুন্দর হয়ে গেল দেখুন বন্ধুরা, লোভনীয় খাবার, যে একবার খাবে হ্যাঁ বারবার এই খাবার। আর এই জিনিসটা ছোট থেকে বড় থেকে বসে সবাই খেতে পারবে, অসুবিধা হবে না কোনো। এবার ফেটে দিচ্ছি চিড়ে সুজি টক দই, আর কি ভালো জিনিস বাকি ছিল ভাবি, এগুলোই তো মানে কি বলবো। হ্যাঁ একদম, এগুলো হচ্ছে সবাই খেতে পারে এরকম জিনিস। বন্ধুরা এবার একটা দেখুন বাটি নিয়েছি, যা থাকবে আপনারা নিতে পারেন যে কোনো পাত্র। এবার এর মধ্যে একটু দেখুন ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে এর মধ্যে আমি একটু চারিপাশে লাগিয়ে দেবো। বন্ধুরা আজকে চলছে একদম নতুন একটা রেসিপি, নতুন ধরনের ঘির পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন, তেল দিতে পারেন, যা খুশি দিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দেবেন। আমাদের রেসিপিতে বন্ধুরা এটাই মজা যে আপনাকে এটাই জানতে হবে, একদম জোর করে কিনে আনতে হবে, খুঁজানোর রেসিপি বানানো বন্ধ, ওটা কিন্তু না। এবার এই দেখুন কড়ার মধ্যে জল দিয়ে দেবো, এটা হাঁড়ি কড়া না, ভুলে বলে ফেলেছি বন্ধুরা, ঠিক আছে হতে পারে ঝড় আসবে এখন হতেই পারে। আই দেখুন এবার জল দিয়ে দিচ্ছি, দেখুন আর একটু দেবো, ঝড় আসলে বন্ধুরা ওরকম হয়, ঝড় আসলে হয় বন্ধুরা। আমি কি নিয়েছি দেখুন, যারা বন্ধুরা দেখেছেন নিশ্চয়ই জানেন, জলটাকে ফুটিয়ে নেবো, ওইদিকে উনুনে জ্বেলে দিচ্ছে। কেউ তো হাটে বাজারে গিয়ে যা ঝড় উঠলো, কে যে কোন দিক থেকে কোথা থেকে দৌড়ে পালাবে, কি নিয়ে পালাবে তার কোনো ঠিক নেই বন্ধুরা। এদিকে আমি হ্যাঁ ফাটতেই থাকছি, যত ফাটবেন তত ফাঁপি হবে, দেখুন দেখুন ফুলে ফেঁপে কত হয়েছে, দেখুন অনেকই সুন্দর একটা হয়েছে জিনিসটা। আমি তো ঘি সুগন্ধ পাচ্ছি এখন, আমি ঘি সুগন্ধ পাচ্ছি এখন, ঘি আর এইটা লাগিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ
ওই জন্য হ্যাঁ নইলে একটু আগে চিড়ে সুগন্ধ পাচ্ছিলাম। যে কত সুন্দর হবে দেখুন না বন্ধু। না না দই চিড়ে এমনিতে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস, পুরো হেলদি খাবার। হ্যাঁ পুরো হেলদি খাবার, বাচ্চাদের এইভাবে টিফিন বানিয়ে দেবেন, বাচ্চারা খাবে আর স্কুলে ছুটি ফুটি যাবে একদম, আর রাস্তার মধ্যিখানে খেয়ে ফেলবে। তার বন্ধুদের যদি একবার দেয় হ্যাঁ আবার বলবে বানিয়ে নিয়ে আসবে তোমার মার কাছ থেকে। হ্যাঁ না না এটা কিন্তু ভাবি ঠিকই বলেছো। দেখুন চিড়ে আর আছে না, এরকম পাতলা চিড়ে নিলে এর সঙ্গে মিশে যাবে এবার বন্ধুরা দেখুন এটাকে আমি এই এর মধ্যে দেব। না না বেশ মজাদার। সবসময় বন্ধুরা প্রত্যেকদিন মাছ খেতে ভালো লাগে না, প্রতিদিন মাংস খেতে তাও ভালো লাগে না, যদি বিভিন্ন রকমের জিনিস হয় তখনই ভালো লাগে। হাত লাগা একটা নতুনত্ব থাকলে মজা আসে বন্ধুরা। অনেক সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে বাটা হয়েছে। আমার শিলে বাটে যেমন যেমন বাটা হয়েছে, কিন্তু বন্ধুরা বাটার আর খাটার কোনো দরকার নেই আজকের রেসিপির জন্য। না 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 একদম বিনা ঝামেলায় বলে দিয়েছি বন্ধুদের। হ্যাঁ ঝামেলা হবে না একদম একদম, যারা ব্যাচুলার আছেন বানাবেন আর সাটা সাট খেয়ে নেবেন একদম, সাটা সাট বানাবেন সাটা সাট খাবেন। আচ্ছা বন্ধুরা আজকে চলছে অনেকই মজাদার আর জমজমার একটা নতুন কায়দায় রেসিপি, আর আপনার জন্য আজকে ইন্টারেস্টিং একটা প্রশ্নও থাকছে। প্রশ্ন হচ্ছে এই যে চিড়ে বেশি হালকা হয় নাকি খই বেশি হালকা হয়? হ্যাঁ খই হালকা না চিড়ে হালকা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন বা কী মনে হয় চটপট লিখে ফেলুন কমেন্ট করে। ভালো বন্ধু ভাবি একদম বেশি হালকা, খুব ভালো বন্ধু। হ্যাঁ কিন্তু আমি এবার একটু আসতেছি সাঁড়াছি আনি। আচ্ছা বন্ধুরা এবার দেখুন ওদিকে জল ফুটছে আর এদিকে এই যে আমি রেস্ট রেখেছিলাম, এবার একটু ঠুকে নেব। আর এই চামচ নিয়েছি, চামচ দিয়ে এটাকে ঠিক করে দেবো। এই দেখুন অনেকই মানে মজাদার রেসিপি একদম বন্ধুরা, এই রেসিপি বানাতে কিন্তু বেশি খরচাও হবে না। না আপনারা মানে যে কেউ চাইবেন যখন চাইবেন মন করবেন তখনই বানাতে পারবেন ফটফট করে, কোনো অসুবিধা হবে না একদম, কোনো অসুবিধা নেই। কেন আমারই কিন্তু বেশ বন্ধুরা ভালো লাগছে আমার, আর নিজেরই ভালো লাগছে। কেননা বন্ধুরা দেখুন একদিন মাছ হচ্ছে, একদিন মাংস হচ্ছে, একদিন মানে এমনি অন্য রকমের রেসিপি হচ্ছে, কোনদিন স্ন্যাক্স হচ্ছে, আজকে আবার একটা স্বাস্থ্যকর জিনিস হচ্ছে, মানে বিভিন্ন রকমের ঘুরিয়ে ফিরিয়ে যে হচ্ছে এটা কিন্তু আমারও বেশি ভালো লাগছে। এবার দেখুন হ্যাঁ এবার দেখুন আর একটু ঠুকে নিচ্ছি, সেট হয়ে যাবে একদম, আর এইরকম উস্কো ফুস্কো হবে খুব সুন্দর হবে। এবার জল ফুটছে বন্ধুরা একদম দেখি। হ্যাঁ এই দেখুন, না ঠিকই বলেছো তো, আর সাঁড়াশি না হলে অসুবিধা আছে, ওই জন্য আমি সাঁড়াশি আনতে গিয়েছিলাম। হ্যাঁ এবার এর মধ্যে এটাকে আমি বসিয়ে দেবো, দেখুন এই বসিয়ে দিয়েছি একদম স্ট্যান্ডের উপরে, একদম স্ট্যান্ডের উপরে স্ট্যান্ড। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মানে কি ভাপ দিয়ে নেবো আর কি। হ্যাঁ দেখতে থাকুন শুধু, বন্ধুরা এবার দেখুন খুলবো একদম। এবার এই দেখুন একটা চাকু নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, আর দেখুন একদম ক্লিন দেখছেন, তার মানে হয়ে গেছে বন্ধুরা। আমি নামিয়ে নেবো দেখুন, এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে বানাবেন অনেক মজা আসবে দেখুন। এবার নামিয়ে রেখে দিয়েছি, তারপরে ঠান্ডা হলে কি করি আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে একদম বন্ধুরা। এটাকে দেখুন
হালকা একটু গরম আছে সেই জন্য এই যে উল্টে দেওয়া হলো বন্ধুরা, হয়ে গেল, কত সুন্দর হয়েছে দেখো, একদম সুন্দর হয়েছে, জালিদার দেখছেন, একদম স্পঞ্জ দেখুন, স্পঞ্জের মতন একদম দেখছেন। এবার এটাকে আমি একটা চাকু, ওর একটা হালকা সুন্দর গন্ধ আছে না নিজস্ব, হ্যাঁ এবার একটা চাকু নিয়েছি বন্ধুরা, এই চিরা আছে না এই দেখুন চাকু, এই চাকু সাজে একে আমি কাটবো, আচ্ছা আচ্ছা, সেই জন্য চাকুতে প্রথমে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এই ঘি সামান্য করে, আর এবার ঠিক থাকে চাকু তো ঘি লাগানো হচ্ছে, যদি ঘি লাগাতে হবে কাটবে ভালো, কাটবে ভালো, এবার এটাকে আমরা পিস করে নেবো, এই যাবো এই দেখছেন একদম স্পঞ্জের অনেকই সুন্দর বন্ধুরা, মজা আসবে, ছোটরা বন্ধুরা খুব খাবে, হয়েছে জালিদার দেখুন ভালো হয়েছে একদম বন্ধুরা, নতুন কাজে নতুন ধরনের একটা রেসিপি আজকে একদম একদম একদম, আমাদের কিন্তু এখনো বাকি আছে বন্ধুরা, এটা কিন্তু এখনো হয়ে যায়নি তাই তো আবি, না না এটা এখনো বাকি আছে বন্ধুরা, এই জিনিসটা এখনো হয়ে যাবে, বাহ 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 অনেক সুন্দর তো, এবার দেখুন পিস করে নিচ্ছি বন্ধুরা, অনেকই মানে একটা অন্য রকমের রেসিপি, কত সুন্দর দেখুন, এবার আমি এই কলা পাতার মধ্যে রাখছি, কলা পাতায় রাখা হচ্ছে দেখুন, আরও পিস করে নেব বন্ধুরা, এই রেসিপির টেস্ট পেতে গেলে পয়সা দিও বন্ধুরা পাওয়া যাবে না, এই রেসিপি টেস্ট পেতে গেলে আপনাদের বাড়িতে বানিয়ে খেতে হবে, কারণ এই জিনিসটা বিক্রি কোথাও হয় না, হয় ভাবি নতুন জিনিস বন্ধুরা একদম কোথাও এই জিনিসটা কিন্তু বিক্রি হয় না, অনেকে কিন্তু এরকম দেখে রেসিপি আর বানিয়ে বিক্রি করবে, হ্যাঁ হাই হাই মা বলো কি গো, তার মানে কয়েকদিন পরে বিক্রি শুরু হয়ে যেতেও পারে, পারে তা ঠিক, তখন আবার বিক্রি হবে দেখবেন বন্ধুরা, এবার দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, আর এই তেলের মধ্যে দেখতে থাকুন ঘি, শুধু ঘি শুধু দেখতে থাকুন, এবার এই তেলের মধ্যে দেখুন এই যে সর্ষে আর কালো জিরা নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে, আর ধনে পাতা, গমগমের রেসিপি, একটু চিলি ফ্লেক্স, আর কাঁচা ধনে পাতা অনেক বন্ধুরা ভালো লাগে, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স বাড়িতে বানানো বন্ধুরা একদম একদম একদম, যদি আপনার কেউ চান এই চিলি ফ্লেক্স রেসিপি আমরা দেখাবো, হলুদ সামান্য মাটি চিলি ফ্লেক্স একদম বন্ধুরা, আজকে যে রেসিপিটা চলছে মানে এই ধরনের রেসিপি, এবার একটু কাশ্মীরি লঙ্কা সব জায়গাতেই চলে, কাশ্মীরি লঙ্কা সামান্য একটু, হ্যাঁ মানে সব বাড়িতেই আর কি সবার জন্য বানাতে পারবেন এই সমস্ত রেসিপি, দেওয়া হয়ে গেছে, এবার এই পিসগুলো আমি এর মধ্যে দেবো, অন্য ধরনের একটা রেসিপি দেখুন বন্ধুরা, কেমন মজা শুধু হবে দেখুন, চিড়ে দিয়ে আর সুজি দিয়ে মাত্র অল্প অল্প জিনিস দিয়ে দেখুন বন্ধুরা কীরকম মজার রেসিপি হচ্ছে আজকে, ও একটু উল্টো পাল্টে দেবো, আর বন্ধুরা শুধু রেসিপিটা মজাদার তাই না খেতেও দারুণ লাগবে জিনিসটা, আহা কি সুন্দর হয়ে যাচ্ছে, এবার এবার অন্যরকমের লুক হয়ে যাচ্ছে একদম, হ্যাঁ একদম দেখুন বন্ধুরা অন্য রকমের লুক হয়ে যাচ্ছে, এবার দেখুন আস্তে আস্তে করে, আরে কড়াই জড়বে না একদম, হ্যাঁ একদম দেখছেন কত সুন্দর হয়েছে, আরও আছে আমাদের এগুলোও দিয়ে দেবো, বেশি চাই না বন্ধুরা, হ্যাঁ আমরা কিছু ফেলে দেবো না, আমাদের বন্ধুরা লুকোচুরি কোনো কাণ্ড নেই, সব অরিজিনাল একদম একদম, হ্যাঁ আপনারা বন্ধুরা যেমন চাইবেন তেমন পিস বানাবেন কোনো অসুবিধা নেই, দেখুন আমি খুঁটি নিয়ে শুধু কিরম নাড়ছি শুধু দেখুন না, হ্যাঁ ও কিচ্ছু হবে কিরম আলু ভাজে কিরম ভাজে, আপনার মনে ভেঙে যাবে না বন্ধু, না ভাঙবে না মনে করছে দাদা ভাজ ঠুক ঠুক করে নাড়ছে ভেঙে যাবে না, হ্যাঁ একদম ভাঙবে না একদম, অন্যরকম হয়ে যাবে একদম বন্ধুরা, কত মজাদার জিনিস দেখুন, এইবারে আমার লোভ লাগছে খুব, তখন একটু অন্য অন্য রকম ঠিক ছিল কিন্তু এখন বেশি লোভ লাগছে আরো, হ্যাঁ ও অনেকই সুন্দর হয় বন্ধুরা, এরকম খান্দু পিস করে হলেই আরাম শান্তি না মা, হ্যাঁ ছোটো একটু বড়ো বড়ো পিস হলে তবে আবার একদম ছোটো ছোটো হলে হবে না,
বড় পিস করেছি আমরা। হ্যাঁ মোটামুটি ঠিক পিস আছে, একদম হয়ে গেছে। এবার আমরা ঢেলে নিচ্ছি। ঢেলে না বন্ধুরা, কি সুন্দর দেখতে অ্যাকচুয়ালি। এই জিনিসটা দেখলে মানে বোঝা যাবে না যে আসলে পাউরুটি দিয়ে বানানো হয়েছে। দুধ থেকে দেখানো হয়, আলু দিয়ে বানানো হয়েছে না কি দিয়ে যে বানানো হয়েছে, সুজি দিয়ে কিছু বন্ধুরা বোঝার উপায় নেই। খুব দারুণ সুন্দর সুগন্ধ আসছে, লুকটাও কিন্তু অনেক সুন্দর জমজমাট হয়েছে। বাড়ি দেখুন কত সুন্দর, আস্তে আস্তে ঢালো মা সব গড়িয়ে একদম বাড়ি চলে যাবে কলা ভাত থেকে নইলে। বন্ধুরা আজকে নতুন কায়দায় অনেকই মজাদার একটা রেসিপি দেখুন। দেখলে এক মনে হবে আর খেলে আর এক মনে হবে বন্ধুরা, মানে দেখে বোঝার উপায় নেই যে কী দিয়ে বানানো হয়েছে। এখানটা দেখুন বন্ধু কত সুন্দর দেখতে লাগে, আর একদম নরম আর সুন্দর সুগন্ধ। ও দেখছেন, এই দেখুন আমিও দেখাই, এই দেখুন দেখুন হাত দিয়ে একদম, এই দেখুন দেখছেন ভিডিওটা কী সুন্দর। দেখুন ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, খুব সুন্দর একটা একদম একদম। শুরু করি নাকি বন্ধুরা, মানে অন্য রকমের জিনিস আসবে, খেয়ে মজা আসবে। একদম নরম স্পঞ্জি, সবাই খেতে পারবে, বাচ্চা বয়স্ক সবাই। কি সুন্দর একটা বন্ধুরা সেন্ট, অ্যাকচুয়ালি খেয়েও বুঝতে পারবেন না যে কী দিয়ে বানানো হয়েছে। দেখেও বোঝা যাবে না, খেয়েও বোঝা যাবে না। এর মধ্যে চিড়ে আছে, অসাধারণ। এর মধ্যে চিড়ে আছে, দই আছে, সুজি আছে। এইবার বাড়িতে বানান দেখবেন, ছোটো থেকে বড় একদম মজাসে খাবে আর খুব খুশি হয়ে যাবে। আমরা একদম লাইট মিষ্টি দিয়েছি একদম, হ্যাঁ, আর একদম সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, সমস্ত বন্ধুদের জন্য এই রেসিপি আজকে। এই বাচ্চাদের টিফিন বানানো যাবে, একদম একদম কোথাও বেড়াতে গেলে বানিয়ে নিয়ে যেতে পারবেন, ট্রেনে করে, হ্যাঁ খুব মজা আসবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ আর অনেক অনেক খুশি থাকুন আর বানিয়ে খেতে থাকুন বন্ধুরা এই রকম আমাদের মতো এই রেসিপি, মজার রেসিপি। আর আমরা এবার বন্ধু বাড়ি চলে যাবো, কেননা আমার সব কিছু গুছিয়েও নিতে হবে আস্তে আস্তে করে, কেন ঝড় আসছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, এটাই প্রার্থনা করবো। সবাই খুব ভালো থাকুন আপনারা, হ্যাঁ সাবধান থাকবেন।